বিকেল বেলা আজকে একটু কফি হাতে ছাদের উপর চলে এসেছি। আমি মাঝে সাঝে কফি নিয়ে ছাদে চলে আসি, বিশেষ করে এই টাইমটা বিকেলবেলা সন্ধ্যে হচ্ছে হচ্ছে টাইমে ভালো লাগে ছাদের উপরে ছাদের উপর দাঁড়িয়ে কফি খাচ্ছি আর সব কিছু দেখছি, পরিবেশ দেখছি। ছাদের উপর থেকে দেখার মজাই আলাদা। এখান থেকে দেখা যায় পুরো, যেহেতু বাড়িটা রোডের ওপরেই। আজকে আমি একা একা ছাদে উঠে কফি খাচ্ছি, অন্যান্য দিন আমার হাজবেন্ড থাকে, হাজবেন্ডের সাথে গল্প করতে করতে এখানে বসে কফিটা খেতে আরও ভালো লাগে। ও যেহেতু আজকে কাজে গেছে, ওর ছুটি নেই, আমার ছুটি আছে আজকে, তাই আমি বসে বসে একা একা খাচ্ছি। ভালো লাগে না একা একা বসে থাকতে, কেমন একটা লাগে। তবুও কি এখানে লোকজনদের দেখতে ভালো লাগে, পরিবেশটা ভালো লাগে, ছাদের উপর খুবই ভালো লাগে। একা একাও আমার খারাপ লাগে খুব সেরকম নয়, একজন থাকলে ওর সাথে কথা বলতে বলতে টাইম কেটে যায়, ভালো লাগে। আমাদের পাশের ঘরে কত বড় বড় আম হয়েছে গাছে, বুঝতে পারছেন কত বড় বড় আম? বাপরে, আমি অনেকদিন পরে দেখলাম, খেয়াল করিনি, আজকে খেয়াল করিনি। যখন ছাদে উঠলাম পুরো ফাঁকা ছিল, আর অন্ধকার হয়ে আসছে, এবার লাইট পোস্টের লাইটগুলোও জ্বলে গেছে। তাড়াতাড়ি কেন অন্ধকার হয়ে যায়, মনে হয় আরেকটুখান থাকতে পারত। ছুটির দিনের টাইমগুলো যেন তাড়াতাড়ি চলে যায়, তাই না? এদিকেও লাইট পোস্ট করে চলে গেছে সকল, অন্ধকার হয়ে এসছে, এবার নিচে যাব। অন্ধকার হয়ে আসছে, এবার নিচে যেতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। টাটা।